Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী জয়েন করে ফেলো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা জয়েন করে ফেলো গত ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম 45 পর্যন্ত আজ আমরা 46 থেকে দিব ছোট প্রশ্ন তোমাদেরকে আমি 45টা ছোট প্রশ্ন দিয়ে দিয়েছি পরীক্ষার জন্য আমি বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দিব আজকে আমরা 45 নাম্বার থেকে করব আজকে আমরা 45 নম্বর থেকে করছি সবার সামনে খাতা রাখো সংক্ষিপ্ত প্রশ্ন যারা আগে প্রশ্নগুলি পাওনি ফ্রেন্ডদের থেকে নিয়ে নিবা এবং অনেকগুলো ক্লাস তোমাদের ইউটিউবে দেওয়া আছে এবং আজকে থেকেও সবগুলো ক্লাস ইউটিউবে দেওয়া হবে এখন থেকে সবগুলো ইউটিউবে আবার দেখতে পাবা তোমরা শুনতে পাচ্ছো সবাই ঠিক আছে লিখো 45 নম্বর থেকে ম্যাডাম 41 মতন দই না দিছেন বুঝি নাই বলো আবার বলো ম্যাডাম আপনি 41 মতন দই দিছেন 41 পর্যন্ত দিয়েছিলাম 41 পর্যন্ত দিছেন আপনি আমি 43 প্রশ্নগুলো 41 পর্যন্ত দিছেন শোনো আগে শোনো আমি 44 পর্যন্ত দিয়েছিলাম কারেন্ট চলে গিয়েছিল পরে তিনটে প্রশ্ন হয়তো পাও নাই তাহলে আমি 42 থেকে করাচ্ছি তোমাদেরকে ঠিক আছে 42 থেকে করাচ্ছি শেষ হবে রেসপন্স করবা যে ম্যাডাম আমার লেখা শেষ আমি এরপরে প্রশ্নগুলো লিখতে থাকব জলবায়ু কি আমার লেখা শেষ আমি লেখা হয়ে গেছে জলবায়ু কি আবহাওয়া কাকে বলে এরপরে আমরা আসছি 45 নম্বর নাম দেখো এখন যেরকম ঝড় বৃষ্টি তুফান হয়
এই যে কিছুদিন পর পর দেখা যায় একটা একটা সাইক্লোন আসছে, আগে কিন্তু এরকম হতো না, এখন বেশি হচ্ছে। এর থেকে কেন হচ্ছে? প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে কেন? যে কোনো দুটা কারণ লিখে দিবা। তাহলে একটা ছোট প্রশ্ন বেশি বড় করে লেখার দরকার নাই, ছোট করেই লিখবা। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে কেন? রিখা বোঝা যাচ্ছে না, আমি আবার মুখে বলছি, লিখো। নদী ভাঙ্গনে একটি প্রাকৃতিক কারণ লিখো। আমি লিখছি। মানবাধিকারের নাম
নাম লিখো। কি মানব অধিকারের নাম? নাম লিখছি। অটিস্টিক শিশু
সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়। কত তারিখ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়? মিথ্যাউল লেখা শেষ হয়েছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মানবাধিকার ঘোষণাপত্র অনুমোদিত হয়? তাহলে আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে ভিডিও অফ করে ক্লাস নিব। তোমরা যখন ভিডিও অফ করে শুনতেছো আমি ক্লাস নিব। একটু পরে মুছে দিব, আসলে তোমাদেরকে 60 পর্যন্ত দিব, নেক্সট ক্লাসে 61 দেখে দিব। বাংলাদেশের শিশুশ্রমের সময়সীমা কত? আমি ঐশীকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নাই ভিডিওতে, কেউ নাই। ক্লাস কি আসলে তোমরা করতেছো না অন্য কেউ করতেছে? বাপ্পিকে দেখা যাচ্ছে, বাপ্পি কোথায় আজকে? মনসুর আসো তুমি, নাকি ভিডিও অন করে রাখছিস যে ম্যাডাম আমি ঢুকছি ক্লাসে? দেখেন আমি উপরের প্রশ্নগুলো মুছে দিচ্ছি, আশা করি সবাই লিখা শেষ। কত?
আমি ওগুলো ইউটিউব থেকে যারা লিখতে পারো নাই কোনো সমস্যা নাই ইউটিউবে যখন ক্লাসটা দিবা আজকে দিয়ে দিবে দুপুরে দেখে নিবা ঠিক আছে এখন তো দিবে না ক্লাসটা দিতে দিতে হয়তো দুপুরে হবে নাইনের মতো হতে দেখে নিবা এবং আগের ক্লাসগুলো দেখে নিবা আগের ক্লাসও আমি প্রশ্ন দিতে সবাই লিখে শেষ সবাই সুস্থ আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নেক্সট ক্লাস থেকে যেন আমি আগামী সপ্তাহে তোমাদের ক্লাস আছে হয়তো বৃহস্পতিবারে প্রথম পিরিয়ডে 11টায় হয়তো সমাজ ক্লাস থাকবে ঠিক আছে নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে সবার সাথে সুস্থ থাকবে তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি বাসায় থাকবে নিরাপদে থাকবে ঠিক আছে নমস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম